हेलो स्टूडेंट, आमी देवजानी दत्त। आज स्टैंडार्ड थ्री अंकेर दशमिक भग्नांशेर परवर्ती आर कि आलोचनाटा करब। तोमादेर गत क्लासे दशमिक भग्नांशेर जोग शेखानो हयेछिलो एबं किछु प्रश्नेर अंक शिखियेछिलाम। तो आजकेओ आमी दशमिक भग्नांश निये आलोचना करब, तबे सेटा हबे दशमिक भग्नांशेर वियोग। देखो गत वीडियोते तोमादेर किछु दशमिक लेखा आमी तोमादेरके बोलेछिलाम, सेटा आरेकबार रिपीट करछि। कि बोलबो करेछिलाम, जे बोलेछिलाम जे दशमिक आठ लेखा आर ई शून्य दशमिक आठ लेखा एक ही, তাই মাঝখানে শূন্য বসিয়ে মানে সরি মাঝখানে আমি সমান চিহ্ন দিলাম, কারণ দুটোর একই বলে তাই সমান চিহ্ন। আর কি শিখেছিলাম, না দশমিক আট সমান লিখতে পারি, দশমিক আট শূন্য এটা সমান লিখতে পারি, দশমিক আট শূন্য শূন্য তার মানে আমি যদি শেষের দিকে শূন্য বসাই তাহলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে শিখিয়েছিলাম। আর শিখিয়েছিলাম যে একটা পূর্ণ সংখ্যা যদি হয় তাকেও দশমিক ভগ্নাংশে লেখা যায়, এবং সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটির শেষে অর্থাৎ এটা তো ডান দিক, এই ডান দিকে আমি দশমিক বিন্দু বসাবো এবং তারপরে একটা ঘর অন্তত পক্ষে আমি শূন্য বসিয়ে দেব। তো যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তো এইটাকে আমরা যে যেমন যোগের ক্ষেত্রে লেগেছিল ঠিক তেমনি বিয়োগের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে তো দেখো, কী লেখা আছে, কী বিয়োগ করতে বলেছি, না তেষট্টি দশমিক শূন্য আট তিন থেকে শূন্য দশমিক এক সাত নয় বিয়োগ করতে হবে। তোমাদের যেমন গত দিনকে বলেছিলাম, গত ভিডিওটাতে তোমাদের বোঝানো হয়েছিল যে ওপরে মানে মাথার ওপরে স্থানের মান স্থানগুলোকে উল্লেখ করেও বিয়োগ কর, যেমন যোগ করা যায় তেমনি ঠিক একই রকমভাবেও বিয়োগটাও করা যায়। তো আমি প্রথমটা তোমাদেরকে আর কি স্থানগুলোকে উল্লেখ করে করাচ্ছি। তাহলে বিন্দু ডান দিকে, বিন্দু ডান দিকে দশাংশ, তারপর শতাংশ, তারপর হচ্ছে সহস্রাংশ, আর বিন্দুর বাম দিকে একক, দশক, শতক, এভাবে পূর্ণ সংখ্যাগুলো। তো প্রথমটাতে বসাই বিন্দু, এবার তেষট্টি তার মানে দশকের ঘরে ছয়, এককের ঘরে তিন, আর দশমিক বিন্দুর পরে শূন্যটা দশাংশের ঘরে, শতাংশের ঘরে আট, আর সহস্রাংশের ঘরে তিন বসালাম। এবার পরে দশমিকটা এখানে বসালাম, দশমিকের তলে দশমিক, দশমিক বিন্দুর পরে আছে এক, দশাংশের ঘরে এক, শতাংশের ঘরে নয়, সরি তো শতাংশের ঘরে সাত, আর সহস্রাংশের ঘরে নয়, আর দশমিক বিন্দুর আগে কেউ নেই শূন্য। এবার কী কাজটা করছি, না বিয়োগ, তো সেটাকে লিখলাম। দেখো ঠিক তলায় তলায় আমি কিন্তু বসিয়েছি, সংখ্যার তলায় কিন্তু পুরোপুরি বসাতে হবে, প্রতিটা অঙ্ক যেন তার ঠিক স্থানে একদম ঠিকঠাক থাকে। এইবার ঠিক সাধারণভাবে হচ্ছে তোমাদের বিয়োগ, যেমন আমরা বিয়োগ করি, এখানে তিন মানে ১৩ আমি ধরবো, নয়ের পর ১০ ১১ ১২ ১৩, তাহলে ৪, তাহলে একটা এখান থেকে নিয়েছিলাম, তাহলে ১৭ কে ৮, ৮ মিলে গেল শূন্য। এবার শূন্য থেকে ১ বিয়োগ করব, তাহলে মনে ধরবো, মনে মনে নেবো এটা কত ১০, তো ১০ থেকে ৯ বিয়োগ সরি ১০ থেকে ১ বিয়োগ করলে ৯, দশমিক বিন্দুটা বসালাম ঠিক দেখো জায়গায়, হাতে একটা আছে
তো এখান থেকেই কমেছিল। তাহলে এই 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর এই 6, তাহলে বিয়োগফল এটা। এবার তোমার এই বিয়োগের অঙ্ক ঠিক আছে কিনা তুমি কি করে দেখবে, না এই দুটোকে যোগ করে দেখো এটা আসে কিনা। 9 আর 4 13 হাতে 1, 7 আর 1 8, 9 আর 1 10 শূন্য হাতে 1, 2 আর 1 3 বসে গেল, আর 6। তাহলে অঙ্ক আমার ঠিক আছে বিয়োগ। তাহলে উত্তর বিয়োগফল কত, না 62.904। এবার একটা দেখো, এটা আমি মাথার উপরে এই স্থানগুলোকে উল্লেখ না করে করাচ্ছি। এটা এই যে ব্র্যাকেটটা যে করছে এটা জাস্ট আলাদা করার জন্য, কারণ দেখো আমাদের অনেকের অনেক রকমের হাতের লেখা থাকে, তো যাতে স্পষ্ট হয় এটা তুমি কি করছো, সেই জন্য আমি এখানে ব্র্যাকেট দিতে আর কি বললাম। তাহলে 12 ধরবো, 4 এর পর 5 6 7 8 9 10 11 12, 8 হাতে 1, 9 আর 1 10, তাহলে এখানে 11, তাহলে 9 আর 1 10, 10 এর পর 11, 1 হাতে 1, এখানে 5 মানে 15 ধরবো, তাহলে 9 আর 1 10, তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হাতে 1, তো 8 আর 1 9, এবার 14 থেকে বিয়োগ করবো, 9 পর 10 11 12 13 14, 5 হাতে 1, 1 আর 1 2 মিলে গেল। তো এখানে শূন্য বসাতেও পারো, নাও বসাতে পারো, বসালে কেটে দিও। এবার অঙ্ক আমার ঠিক আছে কিনা, তাহলে কি করব না এই দুটোকে যোগ করব। 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে 1, 9 আর 1 10, আর 1 যোগ করলে 11, 1 হাতে 1 আছে, 9 আর হাতের 1টা যোগ করলে 10, আর এই 5 এ 15, 5 এখানে দেখো হাতে 1, 8 আর 5 এ কত 13, 13 আর হাতে 1 যোগ করলে 14, দেখো 4 হাতে 1, 1 আর 1 এ 2। তাহলে আমার উত্তর ঠিক আছে। তাহলে উত্তর বিয়োগফল কত, 5.518। এইবার দেখো 36 থেকে 10.791 বিয়োগ করতে বলছে, তো 36 এখানে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে কি, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক বিন্দু বসে, তো বসালাম এবং একটা মিনিমাম শূন্য বসালাম, তারপর প্রয়োজনে আমি বসাতেও পারি, কারণ কি বলা হয়েছে মানের কোনো পরিবর্তন হয় না শূন্য যদি শেষে বসাই, তো যা লিখলাম ঠিক সংখ্যার তলা দেখো একদম অঙ্কগুলো ঠিক তলায় তলায় বসাচ্ছি প্রতিটা অঙ্ক। বসালাম, এবার এখানটাতে ফাঁকা রাখবো না, শূন্য বসিয়ে দেবো। এবার আমি করছি কি বিয়োগ, তাহলে শূন্য থেকে 1 অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করলে 9 হাতে 1, তাহলে আবার শূন্য থেকে 9 বিয়োগ, তাহলে এখানে মানে কি ধরবো 10, আর হাতে 1 আছে, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0 হাতে 1। শূন্য থেকে 7 বিয়োগ করা মানে কত, 10 থেকে 7 বিয়োগ করে এবার হাতে 1টা ধার নিয়েছিলাম, তো 7 আর 1 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে এই 1টা আমার আছে, তো 1টা এখান থেকে এসেছিল, তো 6 থেকে ওই 1 বিয়োগ করলে কত হয়, না 5, 3 থেকে এই 1 বিয়োগ করলে 2। আবার একই প্রসেসে দেখব, 9 আর 1 10 শূন্য হাতে 1, 9 আর 1 10 শূন্য হাতে 1, 7 8 9 আর 1 10 শূন্য হাতে 1, 5 আর 1 6 2 আর 1 3। তাহলে আমার অঙ্ক উত্তর ঠিক আছে। তাহলে বিয়োগফল কত, 25.5।
2, 0, 9 ঠিক সাধারণভাবে আমরা কিন্তু এই বিয়োগগুলো করছি। শুধু খেয়াল রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি দশমিক বিন্দুটা কোথায় বসাবো, দশমিক বিন্দুটা কি পূর্ণ সংখ্যার শেষে অর্থাৎ একদম ডান দিকে বসাবো। দেখো 967.034 থেকে 88 বিয়োগ করে তো লিখি, এবার 88 পূর্ণ সংখ্যা, তার মানে দশমিক বিন্দু যদি হয় তাহলে দশমিক বিন্দুর এদিকে না, দশমিক বিন্দুর এদিকে থাকবে পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি দশমিক বিন্দুর বাঁ দিকের ঘরটাকে পূর্ণ সংখ্যা আর ডান দিকের ঘরটা কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কোথায় বসাবো, না বাম দিকে 88। শুধু দশমিক বসিয়ে আমি ছেড়ে দেবো না, তো একটা শূন্য বসাবো, তো বাকি দুটো শূন্যকেও বসিয়ে দিল। এবার দেখো বিয়োগটা সাধারণ, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 3 থেকে 0 বিয়োগ করলে সরি এটা 3 হবে, 3, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে 4, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দেখো 7 থেকে 8, তাহলে ছোট সংখ্যা 7, তাহলে ছোটটা তাহলে একটা কত ধর নেবো, 1 আগে থেকে দাঁড়িয়ে 17 হয়, তাহলে 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, তাহলে এই একটা ধার নিয়েছিলাম আগের থেকে, তাহলে এখানে 6 থেকে 8 বিয়োগ করা মানে 16 থেকে 8 বিয়োগ করা। এবার 8 আরেকটু কী করবো, না 8 আর 1 এ 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাতে 1, তাহলে এই একটা 8 থেকে 9 থেকে 1 বিয়োগ করলে 8। এবার দেখো যোগ করছে এই দুটো, 4+0=4, 3+0=3, 0+0=0, 9+8=17, হাতে 1, 7 আর 1 এ 8, 8+8=16, 6 হাতে 1, 8 আর 1 এ 9, তাহলে উত্তর বিয়োগফল 879.034। তাহলে এই গেল হচ্ছে তোমাদের নিয়মের আর কি দশমিক ভগ্নাংশের বিয়োগ। এবার যদি প্রশ্নের অঙ্ক থাকে তাহলে কি করে করব, দেখো আমি একটা প্রশ্নের অঙ্ক বোঝাচ্ছি। দেখো এই অঙ্কটা কী বলেছে, একটি বাঁশের 0.7% জলের ওপরে ও বাকি অংশ জলের নিচে আছে, বাঁশের কত অংশ জলের নিচে আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে বাঁশের দৈর্ঘ্য কিন্তু একটা অংশ হিসাবে আছে এবং দশমিকে, সেখানে কিন্তু কোনোভাবে দৈর্ঘ্যটা বলে দেওয়া নেই যে এত মিটার বা এত সেন্টিমিটার কিছু বলে দেওয়া নেই। তো আমি যদি এটাকে বুঝি, তো ধরে রাখো এটা হচ্ছে পুরো বাঁশটা, তার মধ্যে এটা মনে করো জল, তাহলে জলের ওপরে আছে
দশমিক সাত অংশ। তাহলে আমাকে চেয়ে চেয়ে এই জলের নিচে কত অংশটা রয়েছে? এইবার দেখো, তাহলে মোট মাসটা এতখানি, এবার এই জলের নিচে এতটুকুনি আছে, সেটা আমাকে নির্ণয় করতে গেলে কি করব? না, সম্পূর্ণ বাসটা থেকে যদি আমি এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কে পড়ে থাকছে? শুধু এই অংশটুকুনি। তার মানে আমাকে বাদ দিতে হবে কতটা জলের ওপরে আছে সেই পরিমাণটা। তাহলে এই যে বাদ দেওয়া, আমি বুঝতে যখন পাচ্ছি, তাহলে এই যে বাদ দেওয়া মানে বোঝায় নাকি বিয়োগ। তো আমি কি করতে হবে সেটা আমি বুঝে গেলাম। বিয়োগ সবসময় মনে রাখবে, এখানে যোগ বা বিয়োগের চ্যাপ্টার করাচ্ছি মানে চোখ বুঝে একদম ওইভাবে মুখস্থ করবে না, কেন হচ্ছে সেটা কিন্তু বুঝবে। তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম যে যেহেতু আমাকে এই অংশটা বার করতে হবে, তাহলে জলের ওপরের অংশটা যদি মোট বাস থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিয়ে দিলেই আমি বাকিটা পেয়ে যাব। আর এই বাদ দেওয়া মানে বোঝায় বিয়োগ করা, তো তার জন্য আমি বিয়োগ করব। এইবার বিয়োগ যে করব, তাহলে কার থেকে করব? তো আমি আমি তোমার কি বললাম না, পুরো বাঁশটা দৈর্ঘ্য থেকে করতে হবে। কিন্তু তোমার এখানে প্রশ্নতে কোনোভাবেই পুরো বাঁশটা দেওয়া নেই, তাই তো? কতটা দৈর্ঘ্যের? এইবার তোমরা দশমিকে একদম শিখেছিলে, দশমিক কেন ভগ্নাংশ শিখেছিলে, সম্পূর্ণ বলতে বোঝায় এক। ঠিক দশমিকেও কিন্তু মনে রেখো, দশমিক ভগ্নাংশে সম্পূর্ণ বলতে এক বোঝায়। তার মানে এখানে আমার যেহেতু কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে সম্পূর্ণ বাঁশটা আমি ধরে নিতে পারি কি এক। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ধরে নেব এক। ভুলেও কিন্তু একের পরে অংশ দেবে না, এক একটা পূর্ণ সংখ্যা, তাই অংশ দিও না। তো ধরি সম্পূর্ণ বাসের দৈর্ঘ্যের পরিমাণ এক, তাহলে পুরোটা কত? তাহলে এই পুরোটার দৈর্ঘ্য তোমার কত পেলে? এক। এই এক পুরো দৈর্ঘ্যটা থেকে দশমিক সাত, দশমিক সাত কিন্তু একের থেকে ছোট সবসময়, কারণ আমরা এটা আমরা আগে পড়েছিলাম। তো তার থেকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাব কতটুকুনি জলের নিচে আছে। আমি কম কথাতেও কিন্তু লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো। সুতরাং কারণ আমাকে তো জলের নিচে বার করতে হবে, তাহলে এক বিয়োগ দশমিক সাত অংশ, এবার এখানে অংশ লিখতে পারে। এইবার এইটা মানেটা কি? এটার উত্তরটা তোমরা লিখছো এখানে। এবার এইভাবে যেহেতু লেখা হয়েছে, তুমি কি করতে পারো? এক মানে কি পূর্ণ সংখ্যা, তাহলে এক দশমিক শূন্য লিখলাম, দশমিকের তলা দশমিক বসিয়ে সাত, এটা রাফে করছি কিন্তু, তিন, আর এখানে এক মিলে গেল শূন্য, তাহলে দশমিক তিন অংশ। তাহলে উত্তর
বাসের দশমিক 3 অংশ জলের নিচে আছে। বোঝা গেল? আর একটা দেখো, সরিটা চলে গেছিল, ওটা একটি তরমুজে 3/10 অংশ একটি তরমুজে 3/10 অংশ খাওয়ার পর বাকিটা রেখে দেওয়া হলো। তরমুজের কত অংশ রেখে দেওয়া হলো তা দশমিক ভগ্নাংশ আকারে নির্ণয় করো। মানে কতটুকুনি পড়ে রইল সেটা আমাকে কিন্তু দশমিকে বার করতে হবে। তাহলে আমাকে যেহেতু দশমিকে বার করতে হবে, তাহলে এখানে যে কতখানি খাওয়া হলো সেটা একটা ভগ্নাংশে দেওয়া আছে, তাই তো? তাহলে সামান্য ভগ্নাংশ লবহরদি দেওয়া আছে, তো তাকে আমাকে দশমিকে প্রকাশ করতে হবে। তো ফার্স্ট আমি এটাকে লিখে লিখি 3/10, এটা সমান কত এটা আমি বার করি। লব বসালাম, একের পরে যেহেতু একটাই শূন্য তাই দশমিক একটাই বসলো। তাহলে 3/10 মানে হচ্ছে দশমিক 3। তাহলে এখানে লিখলাম 3/10 অংশ খাওয়া হলো, অর্থাৎ তরমুজের দশমিক 3 অংশ খাওয়া হলো। এইবার একটা ছবি দিয়ে দেখাই। মনে করো একটা তরমুজ, এক দুই তিন চার পাঁচ ছয়, মনে করে এরকম, যদিও সমান সবকটা হয়নি কিন্তু সবকটা সমান কিন্তু হতে হবে, আমার এটা আঁকাটাতে সমান মোটামুটি হয়নি। তো 10টা ভাগের মধ্যে 3টে ভাগ খাওয়া হলো, খেলাম। তাহলে এই যে বাকিটা যে পড়ে রইলো সেটা তো আমাকে বার করতে হবে। তাহলে পড়ে থাকা মানে বাকিটা পড়ে থাকলো সেইটাকে আমি কি করে বার করব? তাহলে আমাকে সম্পূর্ণ আমার পুরো তরমুজটা কত এক, তাহলে সেটাকে কিন্তু আমাকে ধরে নিয়ে করতে হবে। তাহলে ধরি সম্পূর্ণ তরমুজটার পরিমাণ এক, অংশ লিখবো না, তাহলে পুরো গোটা তরমুজটা কত না এক। এবার এই এক থেকেই আমি খেয়েছি দশমিক 3 অংশ। তাহলে এবার দেখো আমি আগেরটাতে কি কম লিখে করেছিলাম বিয়োগটা,
দেখো ভালো করে, আমি এইভাবে বিয়োগটা করিয়েছিলাম তো, এবার লিখে লিখেও ধাপে ধাপেও নিচে দিয়ে করা যায়, কীভাবে দেখো। গোটা তরমুজের পরিমাণ এক, তাহলে এক থেকে তো বিয়োগ করব। এইবার এক পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার শেষে দশমিক বসাবো আর একটা শূন্য বসাবো। গোটা তরমুজের পরিমাণ 1.0। এইবার খাওয়া হলো, দেখো ঠিক তোলা তোলা বসালাম, এই করব হচ্ছে বিয়োগ। মনে রেখো এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, তার কারণ এক নম্বর কথা হচ্ছে যে কেউ এরকম করে ড্যাশ দেবে না। এই ড্যাশটা মানে তুমি কি চিহ্ন দিচ্ছ, দেখো পাশে বিয়োগও আছে, আবার এই ড্যাশটা মানেটা কি? ড্যাশ কখনো নয়, হয় দিও না, নয় দিলে সমান চিহ্ন দাও পরিষ্কার করে। আর এই সমান চিহ্ন আর আর এই চিহ্ন যাতে পার্থক্য থাকে, তার জন্য আমি বন্ধনী করে দিয়েছি। তাহলে রেখ বিয়োগ করলে কি পাওয়া যাবে, কতটা পরিমাণ রেখে দেওয়া হলো, শূন্য থেকে তিন বিয়োগ করলে 7, দশমিক 7 অংশ রেখে দেওয়া হলো। তাহলে আমাকে তো উত্তরটা বলেছিল, তরমুজের কত অংশ রেখে দেওয়া হলো তা দশমিক ভগ্নাংশ আকারে নির্ণয় করো, তো আমি দশমিক ভগ্নাংশ আকারে নির্ণয় করলাম। তাহলে উত্তর দশমিক 7 অংশ আমি রেখে দিলাম, রেখে দেওয়া হলো। তাহলে বোঝা গেল, এভাবে লিখেও করতে পারো, কিন্তু কেন অংশটা লিখবে না, তাহলে এরকমভাবে লিখেও করতে পারো, বা একবারে এক লাইনে বিয়োগে ওই আগেরটার মতনও করতে পারো। এবার আর একটা দেখো, দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 45.97, আর সেই যে দুটো সংখ্যা যোগফল এটা, সেই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 17.831, তো অপর সংখ্যাটা আমার চেয়েছে। আমি সবসময় বলেছি যা যা প্রশ্ন যখন দেবে একটা ছকের মধ্যে এই ধরনের অঙ্কগুলো থাকলে করে নেবে, তো তোমার কি বলেছে, তুমি জানো না এই একটা সংখ্যা তার সাথে এই 17.831 যোগ করেছ এবং যোগ করার পর পেয়েছ 45.97। তো এক্ষেত্রে নির্ণয় করার অপসংখ্যা নির্ণয় করার সূত্র কি ছিল, না দুটো সংখ্যার যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা কি করব, বিয়োগ করব। তাহলে এখানেও ঠিক তাই, প্রশ্নের অঙ্ক মনে থাকবে, মনে রাখবে যে লেখা কিন্তু নিজের মতন করেই লেখা যায়, কেউ চাইলে একেবারে লিখতে পারে দুটো সংখ্যার যোগফল এত এবং একটি সংখ্যা এত, তাহলে অপর সংখ্যাটি
বলে একেবারে পাশাপাশি লিখতে পারে, আর নলে তোমরা ধাপে ধাপেও করতে পারো, লেখাটা সম্পূর্ণ তোমার ওপর। তাই দুটি সংখ্যার যোগফল লিখলাম, ব্যাস এখানে এক বসালাম, নেই বলে এখানে শূন্য। এবার কি করলাম, না বিয়োগ চিহ্ন, দেখো এখানে সমান চিহ্ন আমি দিইনি, কারণ বলেছি যদি দাও সমান চিহ্ন তাহলে পুরো স্পষ্ট করে দিতে হবে, ড্যাশ দেওয়া যাবে না, আর নইলে দিও না। তাহলে বিয়োগ করলে কাকে পাচ্ছি, অপর সংখ্যা। তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে নয়, হাতে এক, তিন আর একে চার, পাঁচ ছয় সাত, তিন। এখানে কাউকে আধার নিতে হয়নি, কারণ বড় থেকে ছোট বিয়োগ করছি। এবার নয় থেকে আট বিয়োগ করছি, মানে বড় ধার নেওয়ার দরকার নেই, তো এক। এবার পাঁচ থেকে সাত বিয়োগ করছি, এখানে ধার নেওয়ার প্রসঙ্গ আসছে, তার মানে এখানে পাঁচের জায়গায় আমি পনেরো ধরবো, তাহলে সাথে পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট। এবার ওই একটা নিয়েছিলাম, তাই জন্য এখানে কী করে বিয়োগটা হবে না, এক এককে দুই, তো চার থেকে দুই বিয়োগ করলে দুই। এবার ঠিক একই রকমভাবে বলবো যে অঙ্ক দেখতে হবে ঠিক করেছো কি না, তো নয় আর একে দশ যোগ করি এই দুটো, এই দুটোকে যোগ করে আমি ওপরেরটা আসার চেষ্টা করব। নয় আর এক যোগ করলে দশ, হাতে এক, তিন তিন ছয় একে সাত এসে গেল, আট আর একে নয় এসে গেল, সাত আর আটে পনেরো, পাঁচ হাতে এক, দু আর একে তিন আর একে চার, তাহলে অঙ্ক আমার ঠিক আছে। তাহলে অপর সংখ্যা পেয়ে গেলাম, তাহলে উত্তর তাহলে অপর সংখ্যাটি কত, না আঠাশ দশমিক এক তিন নয়। তাহলে এই গেল ছোট ছোট কিছু বিয়োগের তোমার অঙ্ক। তারপর তো জানো জটিল হলে কী হবে, যোগ বিয়োগ সব একসাথেই থাকবে। তো আশা করি তোমরা এই বিয়োগটা কিছুটা ধারণা করতে পারলে, দশমিক ভগ্নাংশের বিয়োগের জন্য বলছি। তো এইভাবে আর কি বিয়োগগুলো হয়, আমি কয়েকটা নমুনা আর কি প্রশ্নের অঙ্কে দেখালাম, আরও অনেক হয়, যত প্র্যাকটিস করবে তত আর কি এই বিয়োগের সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে। তো ভালো করে তোমরা বুঝে নিও।